বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা রাখি আল্লাহর রহিম রহমতে সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। অনার্স দ্বিতীয় বর্ষের অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি রিনা আক্তার। আজকে আমি তোমাদেরকে পড়াবো লিগ্যাল অ্যাসপেক্টস অফ মার্কেটিং অ্যান্ড অ্যাগ্রিকালচার মার্কেটিং। যেহেতু আগে আমি ক্লাস নিয়ে নিয়ে সাবজেক্টের উপর, আজকে প্রথম ক্লাস, সেক্ষেত্রে আজকে আমি প্রথম অধ্যায় থেকে শুরু করব। তো প্রথম অধ্যায় রয়েছে পণ্য বিক্রয় আইন, দ্য সেলস অফ গুডস অ্যাক্ট। আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে পণ্য বলতে কি বোঝায়, পণ্যের শ্রেণীবিভাগ, বর্তমান পণ্য, আগাম পণ্য, ঘটনা সাপেক্ষ পণ্য, অনির্দিষ্ট পণ্য, নির্দিষ্ট পণ্য, নির্ধারিত পণ্য, পণ্যের মূল্য নির্ধারণ, পণ্য বিক্রয় চুক্তির অপরিহার্য উপাদান, বিক্রয় সম্মতির মধ্যে পার্থক্য, গচ্ছিত প্রদান, অ্যাট লাস্ট যেটা রয়েছে বিক্রয় ও গচ্ছিত প্রদানের মধ্যে পার্থক্য। প্রথমে আমি আসি পণ্য বলতে কে বোঝায়। সাধারণ অর্থে পণ্য বলতে যা স্পর্শ করা যায়, যা স্বাদগন্ধ আছে, যা এবং যা মানুষের অভাব মেটাতে সক্ষম, তাকে বলা হয় পণ্য। কিন্তু আইনের ভাষায় পণ্য বলতে অর্থ ও মোকদ্দমাযোগ্য, দাবি ব্যতীত স্টক, শেয়ার, জমি ফসল, ঘাস অথবা জমির সাথে সংলগ্ন বা জমির অংশ হিসাবে যে সকল দ্রব্য বিক্রয়ের পূর্বে বা বিক্রয় চুক্তির অধীনে আলাদা করার ব্যাপারে সম্মতি প্রতিষ্ঠিত হয়েছে, এরূপ যাবতীয় অস্থাবর সম্পত্তিকে পণ্য বলে, দুইয়ের সাত দ্বারা বলা হয়েছে। পণ্যের শ্রেণী বিভাগ, পণ্যকে তার প্রকৃতি, অবস্থা, ব্যবহার ইত্যাদি দৃষ্টিকোণ থেকে পণ্যকে তিন ভাগে ভাগ করা হয়। নাম্বার ওয়ান বর্তমান পণ্য, নাম্বার টু ভাবি বা আগাম পণ্য, নাম্বার থ্রি ঘটনা সাপেক্ষ পণ্য। এখন বর্তমান পণ্যকে আবার তিন ভাগে ভাগ করা হয়, নির্দিষ্ট পণ্য, নির্ধারিত পণ্য এবং অনির্দিষ্ট পণ্য। দেখো, নির্দিষ্ট পণ্য বর্তমান বা বিদ্যমান পণ্য। বর্তমান পণ্য হচ্ছে যে পণ্যের অস্তিত্ব বর্তমান এবং যে কোনো ব্যক্তির মালিকানা বা দখলে রয়েছে তাকে বর্তমান পণ্য বলে, ছয়ের এক দ্বারা বলা হয়েছে। এই বর্তমান পণ্যকে তিন ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার ওয়ান নির্দিষ্ট পণ্য। নির্দিষ্ট পণ্য হচ্ছে পণ্য বিক্রয় চুক্তি সম্পাদনকালে যে পণ্য শনাক্ত করা হয়েছে বা স্বীকৃত হয়েছে তাই হচ্ছে নির্দিষ্ট পণ্য। এই এটাকে আইনের দুইয়ের ১৪ দ্বারা বলা হয়েছে। যেমন বলা যায় কোনো শিল্পীর আঁকা একটি ছবি বা বিশেষ ধরনের কোনো একটি আংটি বা নির্দিষ্ট কোনো বস্তু, এটা হচ্ছে কি নির্দিষ্ট পণ্য। এরপর রয়েছে নির্ধারিত পণ্য। নির্ধারিত পণ্য চুক্তি করার পর চুক্তি শর্ত অনুসারে যে পণ্য শনাক্ত করা হয় বা আইডেন্টিফাই করা হয় তাকে বলা হয় নির্ধারিত পণ্য। যেমন রহিম একটি দোকানে ২০টি পরিবহন ব্যাগ আছে, যেগুলো কয়েকটি রং এর, কিন্তু করিম একটি নীল রঙের ব্যাগ পছন্দ করে এবং রহিম এই ব্যাগটি থেকে প্রদান করে, এই লাল ব্যাগটি হচ্ছে কি নির্ধারিত পণ্য। এরপর হচ্ছে অনির্দিষ্ট পণ্য। পণ্য বিক্রয় চুক্তি সম্পাদনকালে যে পণ্য শনাক্ত করা হয়নি বা স্বীকৃত হয়নি তবে বর্ণনা বা অন্য কোনো উপায়ে বিক্রি করা হয়েছে তাকে বলা হয় অনির্দিষ্ট পণ্য। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে এক্স এর দোকানে ৫০০ বস্তা সিমেন্ট আছে, তার মধ্যে ১০ বস্তা সিমেন্ট হচ্ছে লোকমান
দশ বস্তা সিমেন্ট ওয়াই এর নিকট বিক্রয় চুক্তি করলো, কিন্তু নির্দিষ্ট পণ্য কেন না, এই ক্ষেত্রে বিক্রিত পণ্যটি সুনির্দিষ্ট থাকে না। এরপর আছে ভাবি বা আগাম পণ্য। এই ভাবি বা আগাম পণ্য হলো সেই সকল পণ্য যা চুক্তিপত্রে স্বাক্ষরিত হবার পর উৎপাদক বা বিক্রেতা তৈরি বা সংগ্রহ করেন। এটি দুয়ের ছয় দ্বারা বলা হয়েছে। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে চুক্তিতে এ স্বীকার করলো যে আগামী বছর তার বাগানে যত আম ফলবে সেগুলো এক হচ্ছে কি বিয়ের নিকট বিক্রি করবে। এটা হচ্ছে কি ভাবি বা আগাম পণ্য। এরপর রয়েছে ঘটনা সাপেক্ষ পণ্য। এখন এই ঘটনা সাপেক্ষ পণ্য হচ্ছে কোনো বিক্রেতা কর্তৃক পণ্যের সংগ্রহ এমন কোনো ঘটনার উপর নির্ভরশীল যা ঘটাতে পারে আবার নাও কিন্তু ঘটাতে পারে। এরকম পরিস্থিতিতে পণ্য বিক্রয় চুক্তি সম্পাদিত হলে উক্ত পণ্যকে বলা হয় ঘটনা সাপেক্ষ পণ্য। এটি চুক্তি আইনে 6(2) দ্বারা বলা হয়েছে। যেমন উদাহরণস্বরূপ বলা যায় এক্স ওয়াই এর সাথে প্রতিশ্রুতিবদ্ধ হলো সে একটি সোনার আংটি দোকান থেকে ক্রয় করতে পারে, তবে এটি এক্স এর নিকট বিক্রি করবে। ইহা ঘটনা সাপেক্ষ পণ্য বিক্রয়ের অঙ্গীকার। পণ্য বিক্রয় চুক্তির অপরিহার্য উপাদান। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পণ্য বিক্রয় চুক্তি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পণ্য বিক্রয় চুক্তি হলো নির্দিষ্ট মূল্যে পণ্যের মালিকানা সত্ত্ব হস্তান্তরের চুক্তি। 1930 সালের পণ্য বিক্রয় আইনে যে অপরিহার্য উপাদানগুলো বিদ্যমান রয়েছে তা আমি তোমাদের সামনে তুলে ধরছি। 1, অস্থাবর সম্পত্তি বিক্রয়। অস্থাবর সম্পত্তি বিক্রয় মালামালযোগ্য দাবি এবং অর্থ ছাড়া সকল প্রকার অস্থাবর সম্পত্তি পণ্য বিক্রয় আইনের আওতায় পড়ে। এই আইনে 2(7) দ্বারা স্থাবর সম্পত্তি এই চুক্তির বিষয়বস্তু হতে পারে না। যেমন বলা যায় জমি বা দালান কোঠা বিক্রয় এই চুক্তিতে অন্তর্ভুক্ত হতে পারবে না। শস্য বা যে কোনো উৎপাদিত পণ্য এর কিন্তু আওতাভুক্ত হবে। তারপর হচ্ছে 2, অর্থের বিনিময়ে পণ্য। পণ্য বিক্রয়ের চুক্তির অবশ্যই অর্থের বিনিময় হতে হয়, তবে আংশিক পণ্যের বিনিময় হলেও বিক্রয় বলা যেতে পারে। যেমন চুক্তি 1875 সালে ভি জনসন এটা বলেছেন। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে 5 মণ ধানের বিনিময়ে একটি ছাগল বিক্রি করা হলো, এটি পণ্য বিক্রয় আইনের আওতায় পড়বে না। এরপর হচ্ছে 2 পক্ষ। পণ্য বিক্রয় চুক্তিতে অবশ্যই 2টি পক্ষ বিদ্যমান থাকতে হবে, একজন ক্রেতা এবং অপরজন হচ্ছে বিক্রেতা। তবে একজন আংশিক মালিক আর একজন আংশিক মালিকের স্বত্ব বিক্রয় করতে পারবে। এটি বিক্রয় আইন 4(1) দ্বারা বলা হয়েছে। যেমন বলা যায় যদি কোনো পণ্যের এ ও বি সমান অংশীদার হয় তবে এ বি এর নিকট পণ্যটি বিক্রয় করতে পারবে। এক ব্যক্তি, উদাহরণস্বরূপ বলা যায় যে এক ব্যক্তি একটি সমিতির সদস্য, সমিতি পয়সার বিনিময়ে যে কোনো সদস্যকে খাবার সরবরাহ করত। এক্ষেত্রে সদস্যরাই ক্রেতা এবং সমিতির অর্থাৎ সকল সদস্য হল বিক্রেতা। ক্রেতা ও বিক্রেতা একই ব্যক্তি, ইহা বিক্রয় নয়। এরপর হচ্ছে স্বত্ব হস্তান্তর। পণ্য বিক্রয় চুক্তি অনুযায়ী পণ্যের মালিকানা বা স্বত্ব বিক্রেতার নিকট হতে ক্রেতার নিকট হস্তান্তরিত হবে। এ শর্ত পূরণ না হলে তা বিক্রয় বলা যাবে না।
নেক্সট পয়েন্ট হচ্ছে প্রস্তাব ও স্বীকৃতি। বিক্রয় চুক্তি নির্দিষ্ট মূল্যে কোনো পণ্য ক্রয় বা বিক্রয় প্রস্তাব এবং সেই প্রস্তাব সায়ের মাধ্যমে সম্পাদিত হয়। চুক্তির শর্তাদি পালন যথা মাল খালাস বা মূল্য প্রদান সঙ্গে সঙ্গে হতে পারে, আবার কিন্তু নাও হতে পারে। এটি চুক্তি আইনে 5-1 দ্বারা বলা হয়েছে। চুক্তি সম্পাদন পদ্ধতি, পণ্য বিক্রয়, চুক্তি লিখিত বা মৌখিক হতে পারে অথবা আংশিক লিখিত এবং আংশিক মৌখিকও হতে পারে। এটি চুক্তি আইনে 5-2 দ্বারা বলা হয়েছে। এরপর আছে বিক্রয় চুক্তির শর্ত। পণ্য বিক্রয় চুক্তি শর্তহীন ও শর্ত সাপেক্ষ যে কোনো ধরনের হতে পারে। শর্ত দু ধরনের হতে পারে, নাম্বার 1 মুখ্য ও গৌণ শর্ত। প্রয়োজনীয় শর্তকে মুখ্য শর্ত বলে আর অপ্রয়োজনীয় শর্তকে বলা হয় গৌণ শর্ত। এটি হচ্ছে 4-2 দ্বারা আইনে বলা হয়েছে। এরপর রয়েছে চুক্তি সম্পাদনের যোগ্যতা। সাধারণ চুক্তির মতো বিক্রয় চুক্তিতে চুক্তিভুক্ত দুটি পক্ষের চুক্তি সম্পাদনের যোগ্যতা থাকতে হবে, কেননা নাবালক, পাগল, দেউলিয়া ইত্যাদি ব্যক্তির চুক্তি সম্পাদনের যোগ্যতা নেই, সুতরাং তারা চুক্তিভুক্ত হতে পারে না। নেক্সট পয়েন্ট হলো মূল্য প্রদানের প্রতিশ্রুতি। পণ্য বিক্রয় চুক্তিতে মূল্য প্রদান বা মূল্য প্রদানের প্রতিশ্রুতি থাকা চুক্তির ক্ষেত্রে অপরিহার্য। চুক্তিপত্রের মূল্য উল্লেখ থাকতেও পারে, আবার উল্লেখ নাও থাকতে পারে। সেক্ষেত্রে স্বীকৃত পদ্ধতি বা লেনদেন প্রকৃতি অনুযায়ী মূল্য নির্ধারিত হতে পারে। এটি চুক্তি আইনের 9-1 দ্বারা বলা হয়েছে। তারপর হচ্ছে উদ্দেশ্য ও বিষয়বস্তুর বৈধতা। চুক্তিভুক্ত বিষয়বস্তু অবশ্যই বৈধ হওয়া উচিত, কেননা চুক্তির অবৈধ পণ্য চুক্তির বিষয়বস্তু হতে পারে না। যেমন বলা যায়, ভারতীয় শাড়ি চোরাপথে আসলে তা পণ্য বিক্রয় চুক্তিভুক্ত হতে পারে না। নির্দিষ্টতা, পণ্য বিক্রয় চুক্তির বিষয়বস্তু নির্দিষ্ট বা নির্দিষ্ট করার উপযোগী হতে হবে। যেখানে চুক্তির বিষয়বস্তু নির্দিষ্ট করা যায় না তা বাতিল বলে গণ্য করা হয়। স্বেচ্ছাশায় পণ্য বিক্রয় চুক্তিতে উভয় পক্ষের স্বেচ্ছাশায় থাকা উচিত। কাউকে বল প্রয়োগ বা অনুচিত প্রভাব অথবা মিথ্যা বর্ণনার মাধ্যমে সায় আদায় করা হলে ওই চুক্তি বাতিল বলে গণ্য করা হয়। অ্যাট লাস্ট যেটা রয়েছে সেটা হলো চুক্তি পালন সম্ভবতা। বিক্রয় চুক্তির অবশ্য পালন সম্ভব হতে হবে। যেমন বলা যায়, বাঘিনীর চোখের জল বিক্রয় চুক্তি পালন করা সম্ভব নয়, বিধায় তা পণ্য বিক্রয় চুক্তি হিসেবে গণ্য হবে না। মোট কথা, বৈধ চুক্তির ক্ষেত্রে যে সকল অপরিহার্য উপাদান বিদ্যমান আছে তা পণ্য বিক্রয় চুক্তির ক্ষেত্রে সে সকল উপাদান বিদ্যমান থাকা কিন্তু আবশ্যক। এর পাশাপাশি পণ্য বিক্রয় চুক্তিতে স্বতন্ত্র কিছু উপাদান লক্ষ্য করা যায়, যা উপরের আলোচনায় কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে। বিক্রয় ও সম্মতি কাকে বলে? প্রথমে আসে বিক্রয়।
পণ্য বিক্রয় চুক্তি দু ধরনের হতে পারে, বিক্রয় এবং বিক্রয় সম্মতি। আইনের চার দ্বারা বলা হয়েছে, বিক্রয় যখন বিক্রয় চুক্তি অনুসারে পণ্যের মালিকানা সত্য বিক্রেতার নিকট হতে ক্রেতার নিকট সঙ্গে সঙ্গে হস্তান্তরিত হয় তখন সেই চুক্তিকে বলা হয় বিক্রয়। এটা হচ্ছে আইনের চার তিন ধারা অনুসারে। যেমন বলা যায় বিএর জমির উপর অবস্থিত কিছু খড় এ কিনলো এবং অবিলম্বে সেগুলো নিয়ে যাবার অনুমতি পেল, এটাই হলো বিক্রয়। আবার সম্মতি, অ্যাগ্রিমেন্টস অফ সেল, সম্মতি হলো ভবিষ্যৎ সময়ে বা কোনো নির্দিষ্ট শর্ত পালিত হলে পণ্যের মালিকানা হস্তান্তর হবে, এর সম্মতিকে বিক্রয়ের সম্মতি বলা হয়। আমি আবার বলছি যে ভবিষ্যৎ সময়ে কোনো নির্দিষ্ট শর্ত পালিত হলে পণ্যের মালিকানা হস্তান্তর হবে, এর সম্মতিকে কিন্তু বিক্রয় সম্মতি বলা হয়। এটা হচ্ছে আইনের চারের তিন দ্বারা বলা হয়েছে। যেমন বলা যায় কিছু পরিমাণ সোডা কেনার প্রতিশ্রুতি দিল কিন্তু ওই পণ্য জাহাজের মাধ্যমে এক স্থান হতে আসবে, এক্ষেত্রে ইহা বিক্রয়ের সম্মতি। এরপর রয়েছে বিক্রয় ও সম্মতির মধ্যে পার্থক্য। দেখো, বিক্রয় এবং সম্মতির মধ্যে কিছু পার্থক্য রয়েছে। প্রথমে আসে সংজ্ঞা। সংজ্ঞা কি আছে, যখন বিক্রয় চুক্তি অনুসারে পণ্যের মালিকানা সত্য বিক্রেতার নিকট হতে ক্রেতার নিকট সঙ্গে সঙ্গে হস্তান্তরিত হয় তখন সেই চুক্তিকে কি বলা হয়, বিক্রয়। আর সম্মতি হচ্ছে ভবিষ্যৎ সময়ে বা কোনো নির্দিষ্ট বিশিষ্ট শর্ত পালিত হলে পণ্যের মালিকানা হস্তান্তর হলো, এরূপ সম্মতিকে বলা হয় বিক্রয়ের সম্মতি। এটি আইনের চারের তিন ধারা বলা হয়েছে। এবার আসো চুক্তির প্রকৃতি। বিক্রয়ের ক্ষেত্রে এটি একটি সম্পন্ন চুক্তি, আর সম্মতির ক্ষেত্রে এটি একটি সম্পাদ্য চুক্তি। মালিকানা হস্তান্তর, বিক্রয়ের ক্ষেত্রে সাথে সাথে পণ্যের মালিকানা বিক্রেতার নিকট হতে ক্রেতার নিকট হস্তান্তরিত হয়, আর সম্মতির ক্ষেত্রে নির্ধারিত সময় বা শর্ত পালিত হলে তবেই ক্রেতার নিকট পণ্য হস্তান্তরিত হবে। ঝুঁকি হস্তান্তর, বিক্রয়ের ক্ষেত্রে চুক্তিতে বিপরীত কোনো শর্ত না থাকলে বিক্রয়ের পর নষ্ট বা ক্ষতিগ্রস্ত হলে ক্রেতাকে ক্ষতি বহন করতে হয়, এটা আইনের 26 দ্বারা বলা হয়েছে। আর অ্যাগ্রিমেন্ট বা সম্মতির ক্ষেত্রে পণ্যের ক্ষয়ক্ষতির জন্য বিক্রেতা দায়ী থাকে, এটা আইনের 26 দ্বারা বলা হয়েছে। সংশ্লিষ্টতা, বিক্রয়ের ক্ষেত্রে সাধারণ বিদ্যমান এবং নির্দিষ্ট পণ্যের সাথে এটি সংশ্লিষ্ট থাকে কিন্তু অ্যাগ্রিমেন্ট বা সম্মতির ক্ষেত্রে অনির্দিষ্ট ভবিষ্যৎ এবং ঘটনা সাপেক্ষ পণ্যের সাথে সংশ্লিষ্ট থাকে। এরপর রয়েছে মূল্য পরিশোধিত না হলে, যদি বিক্রয়ের ক্ষেত্রে মূল্য ক্রেতা পরিশোধ করতে ব্যর্থ হলে বিক্রেতা মূল্যের জন্য মামলা করতে পারে, কিন্তু সম্মতির ক্ষেত্রে ব্যর্থ হলে মূল্য পরিশোধ না করে বিক্রেতা মূল্যের জন্য মামলা করতে পারে না। বিক্রেতা কর্তৃক চুক্তি ভঙ্গ, বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতা চুক্তি ভঙ্গ করলে ক্রেতা পণ্য উদ্ধার করতে পারে কিন্তু সম্মতির ক্ষেত্রে এর খেসারতের জন্য মামলা করতে পারে। ক্রেতা কর্তৃক চুক্তি ভঙ্গ, এক্ষেত্রে পণ্যের উপর কোনো বিক্রয়ের ক্ষেত্রে পণ্যের উপর কোনো পূর্ব শর্ত না থাকলে বিক্রেতা মূল্যের জন্য পাওনা দাবি করতে পারে কিন্তু সম্মতির ক্ষেত্রে বিক্রেতা পণ্যের মূল্য না পেলে অর্পণের অস্বীকার করতে পারে। তো এ হলো, এগুলো হচ্ছে বিক্রয় ও বিক্রয় সম্মতির মধ্যে পার্থক্য। এরপরে আমরা আসি গচ্ছিত প্রদান। গচ্ছিত প্রদানটা কি, যখন এক ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে
উদ্দেশ্য অর্পণ করে এ চুক্তি যে উদ্দেশ্য সাধিত হওয়ার পর ওই দ্রব্য ফেরত দেওয়া হবে অথবা অর্পণকারী নির্দেশ অনুসারে তার বিলি ব্যবস্থা করা হবে, তখন একে গচ্ছিত প্রদান বলে। আমি আবারও বলছি, যখন কোনো ব্যক্তি অপর কোনো উদ্দেশ্যে দ্রব্য অর্পণ করে এই চুক্তিতে যে উক্ত উদ্দেশ্য সাধিত হওয়ার পর ওই দ্রব্য ফেরত দেওয়া হবে অথবা অর্পণকারীর নির্দেশ অনুসারে তার বিলি ব্যবস্থা করা হবে, তখন তাকে বলা হয় গচ্ছিত প্রদান। চুক্তি আইনের 148 দ্বারা বলা হয়েছে, সাধারণত বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতা পণ্যের বিনিময়ে অর্থ পায়। সুতরাং পণ্য ফেরতের কোনো প্রশ্নই ওঠে না। এক্ষেত্রে দুটি পক্ষ আবশ্যক, যথা গচ্ছিত দাতা এবং গচ্ছিত গ্রহীতা। এরপর রয়েছে বিক্রয় ও গচ্ছিত প্রদানের মধ্যে পার্থক্য। বিক্রয় এবং গচ্ছিত প্রদানের মধ্যে পার্থক্য, 1872 সালের চুক্তি আইনের 148 ধারা অনুসারে গচ্ছিত প্রদান এবং 1930 সালের পণ্য বিক্রয় আইন অনুসারে বিক্রয় নিয়ন্ত্রিত হয়। আপাতত দৃষ্টিতে কোনো হস্তান্তরের ক্ষেত্রে কিছু সাদৃশ্য থাকলেও বিক্রয় এবং গচ্ছিত প্রদানের ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে। দেখো, পার্থক্য হচ্ছে, প্রথমে সংজ্ঞায় আসো যে বিক্রয় কাকে বলে। পার্থক্যের বিষয় সংজ্ঞা, যে চুক্তির মাধ্যমে বিক্রেতা মূল্যের বিনিময়ে পণ্যের মালিকানা সত্ত্ব ক্রেতার নিকট হস্তান্তর করে বা করতে সম্মত হয় তাকে বিক্রয় বলে। আবার বলছি, যে চুক্তির মাধ্যমে বিক্রেতা মূল্যের বিনিময়ে পণ্যের মালিকানা সত্ত্ব ক্রেতার নিকট হস্তান্তর করে বা করতে সম্মত হয় তাকে বিক্রয় বলে। আর গচ্ছিত প্রদান হচ্ছে, যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির উদ্দেশ্যে পণ্যদ্রব্য অর্পণ করে এবং এ চুক্তিতে যে উক্ত উদ্দেশ্য সাধিত হওয়ার পর ওই দ্রব্য ফেরত দেওয়া হবে, তখন তাকে গচ্ছিত প্রদান বলে। এটি চুক্তি আইনে 148 দ্বারা বলা হয়েছে। আমি আবার বলছি, দেখো, যে যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির উদ্দেশ্যে দ্রব্য অর্পণ করে এ চুক্তিতে যে উক্ত উদ্দেশ্য সাধিত হওয়ার পর ওই দ্রব্য ফেরত দেওয়া হবে, তখন একে বলা হয় গচ্ছিত প্রদান। এটি চুক্তি আইনে 148 দ্বারা বলা হয়েছে। এরপর রয়েছে মালিকানা সত্ত্ব হস্তান্তর। বিক্রয়ের ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে মূল্যের বিনিময়ে পণ্য বা দ্রব্য হস্তান্তর সাধিত হয়, কিন্তু গচ্ছিত প্রদানের ক্ষেত্রে সাময়িকভাবে হস্তান্তরিত হলেও মালিকানা কিন্তু সত্ত্ব হস্তান্তরিত হয় না। এরপর হচ্ছে পার্থক্য, পক্ষ, পার্টি বা পক্ষ। বিক্রয়ের ক্ষেত্রে কি থাকে, দুটি পক্ষ থাকে, ক্রেতা এবং বিক্রেতা। বিক্রয়ের ক্ষেত্রে কয়টি পক্ষ থাকে, দুটি পক্ষ থাকে, একটা হচ্ছে ক্রেতা, অন্যটা হচ্ছে বিক্রেতা। আর গচ্ছিত প্রদানের ক্ষেত্রে দুটি পক্ষ থাকে, একটা হচ্ছে গচ্ছিত দাতা এবং গচ্ছিত গ্রহীতা। এরপর রয়েছে লেনদেনের মাধ্যম। দেখো, এতে অবশ্যই অর্থের মাধ্যমে বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অর্থের মাধ্যমে লেনদেন হতে হবে, তা না হলে কিন্তু হবে না। আর গচ্ছিত প্রদানের ক্ষেত্রে অর্থের মাধ্যমে লেনদেন হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু নিঃশুল্ক গচ্ছিত প্রদানের ক্ষেত্রে অর্থের লেনদেন হয় না। পণ্য প্রত্যর্পণ, ক্রেতাকে বিক্রিত পণ্য বিক্রেতার কাছে ফেরত দিতে হয় না, কিন্তু গচ্ছিত প্রদানের ক্ষেত্রে গচ্ছিত গ্রহীতাকে গচ্ছিত দ্রব্য গচ্ছিত দাতার কাছে কিন্তু ফেরত দিতে হয়। এগুলো গেল হচ্ছে বিক্রয় এবং গচ্ছিত প্রদানের মধ্যে পার্থক্য। তারপরে আসি অ্যাট লাস্ট যেটা রয়েছে, পণ্যের মূল্য নির্ধারণ। দেখো, পণ্যের মূল্য নির্ধারণ ক্ষেত্রে পণ্য বিক্রয়ের জন্য যে অর্থ দেয় তাকে বলা হয় পণ্যের মূল্য। 2-10 দ্বারা প্রকৃতপক্ষের দর কষাকষির মাধ্যমে পণ্যের মূল্য নির্ধারিত হলে 1930 সালে পণ্য বিক্রয় আইনের 9-10 ধারা কিছু বিধান রয়েছে। সেই বিধানগুলো হচ্ছে, নাম্বার 1,
পারস্পরিক সম্পত্তি বা ব্যবসায়ের কার্যধারা অনুসারে মূল্য নির্ধারণ। আবার বলছি, দেখো, পারস্পরিক সম্পত্তি বা ব্যবসায়ের কার্যধারা অনুসারে মূল্য নির্ধারণ। বিক্রয় চুক্তিতে পণ্যের মূল্য নির্ধারণ করে দেওয়া যেতে পারে পক্ষদ্বয়ের লেনদেন দ্বারা বা অন্য কোনো স্বীকৃত পদ্ধতিতে মূল্য স্থির করা যেতে পারে, 9-1 দ্বারা বলা হয়েছে। যেমন বলা যায়, জানুয়ারি মাসে ওয়াইয়ের নিকট হতে 50,000 টাকা ধার করে, শর্ত ছিল জুন মাসে পাট সরবরাহ করে উক্ত অর্থ পরিশোধ করবে। জুন মাসে এক্স ধার পরিশোধ বাবদ 50 মন পাট সরবরাহ করে, এক্ষেত্রে 50 মন পাটের মূল্য 50,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এটা হচ্ছে পারস্পরিক সম্পত্তি বা ব্যবসার কার্যধারা অনুসারে মূল্য নির্ধারণ। নেক্সট রয়েছে যুক্তিসঙ্গত মূল্য নির্ধারণ। যদি চুক্তিতে পণ্যটির মূল্য সম্পর্কে কোনো উল্লেখ না থাকে, তবে ক্রেতা পণ্যটির জন্য ন্যায্য মূল্য প্রদান করবে। ন্যায্য মূল্য কি হবে তা তথ্যের প্রশ্ন এবং অবস্থা ও পরিবেশের উপর কিন্তু নির্ভর করে। আমি আবারও বলছি দেখো, যদি চুক্তিতে পণ্যটির মূল্য সম্পর্কে কোনো উল্লেখ না থাকে, তবে ক্রেতা পণ্যটির জন্য ন্যায্য মূল্য প্রদান করবে। ন্যায্য মূল্য কি হবে তা তথ্যের প্রশ্ন এবং অবস্থা পরিবেশের উপর নির্ভর করে। এটি 9-2 দ্বারা বলা হয়েছে। যেমন বলা যায় যে এক্স ট্রেডার্স ওয়াই ট্রেডার্সের নিকট 15 মার্চ 20 মন আতপ চাল সরবরাহ করে। আমি আবার বলছি, এক্স ট্রেডার্স ওয়াই ট্রেডার্সের নিকট 15 মার্চ 20 মন আতপ চাল সরবরাহ করে। বিক্রয় চুক্তিতে মূল্য নির্ধারিত না থাকায় নির্দিষ্ট দিনে দিনে বাজার দর যা ছিল তাই মূল্য হিসেবে গণ্য হবে। এরপর রয়েছে তৃতীয় পক্ষ কর্তৃক মূল্য নির্ধারণ। তৃতীয় পক্ষ মূল্য নির্ধারণ করবে এরূপ শর্তে ও পণ্য বিক্রয় চুক্তিভুক্ত হতে পারে। আমি আবার বলছি, তৃতীয় পক্ষ কর্তৃক মূল্য নির্ধারণ, তৃতীয় পক্ষ কর্তৃক মূল্য নির্ধারণ করবে এ শর্তেও কিন্তু পণ্য বিক্রয় হয়। এ সম্পর্কে আইনের যে বিধান রয়েছে তা নিম্নরূপ। নাম্বার 1, তৃতীয় পক্ষ মূল্য নির্ধারণ না করলে, এক্ষেত্রে তৃতীয় পক্ষ মূল্য নির্ধারণ না করলে বিক্রয় চুক্তি বাতিল হবে। কিন্তু যদি পণ্যের কিছু অংশ অর্পণ করা হয় এবং ক্রেতা উহা গ্রহণ করে, তবে ক্রেতা ন্যায্য মূল্য প্রদান করবে। এটি চুক্তি আইনের 10-1 দ্বারা বলা হয়েছে। এরপর রয়েছে তৃতীয় পক্ষ মূল্য নির্ধারণ বাধাগ্রস্ত হলে। যদি কোনো পক্ষ তৃতীয় পক্ষের মূল্য নির্ধারণে বাধা দেয়, তাহলে যে পক্ষের দোষ নেই সে পক্ষ ক্ষতি অনুসারে পূরণ করবে। আমি আবারও বলছি যে, যদি কোনো পক্ষ তৃতীয় পক্ষের মূল্য নির্ধারণে বাধা দেয়, তাহলে যে পক্ষের দোষ নেই সে পক্ষ কিন্তু ক্ষতিপূরণ অনুসারে পূরণ করবে। এটি চুক্তি আইনে 10-2 দ্বারা বলা হয়েছে। তো উপরোক্ত আলোচনার শেষে বলতে পারি যে, বাংলাদেশে বলবৎযোগ্য 1930 সালে পণ্য বিক্রয় আইন মোতাবেক পণ্যের মূল্য নির্ধারণ করা হয়, ফলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে অনাকাঙ্ক্ষিত এবং অপ্রীতিকর পরিস্থিতি নিরসন করা কিন্তু সম্ভব হয়। তো আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম, যে পণ্য বলতে কি বোঝায়, পণ্যের শ্রেণীবিভাগ, বর্তমান পণ্য, আগাম পণ্য, ঘটনা সাপেক্ষ পণ্য, অনির্দিষ্ট পণ্য, নির্দিষ্ট পণ্য, নির্ধারিত পণ্য, পণ্যের মূল্য নির্ধারণ, পণ্য বিক্রয় চুক্তির অপরিহার্য উপাদান, বিক্রয় সম্মতি কাকে বলে, তারপর রয়েছে বিক্রয় এবং সম্মতির মধ্যে পার্থক্য, অ্যাট লাস্ট যেটা রয়েছে গচ্ছিত প্রদান কাকে বলে, বিক্রয় এবং গচ্ছিত প্রদানের মধ্যে পার্থক্য। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই আলোচনা থেকে যদি তোমাদের কোনো
বুঝতে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কমেন্টস বক্সে গিয়ে আমাকে কমেন্টস করবে। হ্যাঁ, যে বিষয়ে বুঝতে পারোনি আমাকে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে সমাধান দিব। এবং যে কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করবে কমেন্ট বক্সের মাধ্যমে, আমি তোমাদের সেই সমস্যা নিয়ে আলোচনা করব। তো আজকে এ পর্যন্ত, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করছি। আল্লাহ হাফেজ।